ফৌজদারি কোনো অপরাধ করলে পুলিশ প্রশাসন সরাসরি সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের কর্মীদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে আমার প্ররোচনা করলে সে বাড়িতে থাকতে পারবে না। অনেকে ফিজিক্যাল অ্যাসাল্ট করা হয়েছে এবং লিখিত অভিযোগ থানায় করা হয়েছে, থানা তদন্ত করছে। তবে ভবিষ্যতে যাতে আজকের পরে না হয় সেটা আমি প্রশাসনকে অনুরোধ করেছি এবং প্রশাসন একমত করেছে যে এই পুলিশ প্রশাসন একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল যে এই অভিযোগগুলো কি আসতে হবে ইলেকশন কমিশনের মাধ্যমে না তারা সরাসরি নেবে। তো রিটার্নিং অফিসার সাহেব আজকে ক্লিয়ার বলে দিয়েছেন ফৌজদারি কোনো অপরাধ করলে পুলিশ প্রশাসন সরাসরি সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তা আমার বিশ্বাস আজকের পরের থেকে পুলিশ প্রশাসন যে কোনো অভিযোগ আসলে সাথে সাথে তুলিত ব্যবস্থা করবে। এক আরেকটা জিনিস আমি এখানে যেটা আমি স্বতন্ত্র প্রার্থী আমি আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য এবং আমাদেরকে বলা হয়েছে যদি আমি দলের থেকে যেহেতু সব আমরা যারা দলীয় প্রার্থী ছিলাম সবাইকে মনোনয়ন দিতে পারেন নাই, তবে যদি কেউ স্বতন্ত্র দাঁড়ায় তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না।